একটি কথা মনে রাখবেন প্রোডাক্ট সোর্সিং যত ভালো হবে যত কম দামে আপনি করতে পারবেন আপনার ব্যবসার লাভও কিন্তু তত ভালো হবে বর্তমানে দেশে ছোট বড় অনেক ধরনের কসমেটিক্স উদ্যোক্তা কিন্তু আছে বা আছে অনেকে আছে যারা নতুন কসমেটিক্সের ব্যবসা করতে যাচ্ছে কিন্তু আসলে প্রোডাক্ট সোর্সিং কোন জায়গা থেকে করবে তা নিয়ে কিন্তু অনেক চিন্তায় থাকে মূলত তাদের জন্য আমার আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো ঢাকার পাঁচটি বড় পাইকারি কসমেটিক্সের দোকান এক নম্বর হচ্ছে চকবাজার দেশের সবচেয়ে বড় পাইকারি মার্কেট হচ্ছে চকবাজার কি এমন প্রোডাক্ট নেই যে আপনার এখানে পাবেন না চকবাজারে হাজার হাজার কসমেটিক্সের দোকান আছে তেমনি একটি ট্রাস্টেড হোলসেলার হলো আরিয়ান কালার কসমেটিক্স দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স কিন্তু আপনারা এখানে খুব অল্প দামেই পেয়ে যাবেন এরপর চকবাজারে মৌলভীবাজারে অবস্থিত আরেকটি ট্রাস্টেড হোলসেলার হলো আলহেলাল ট্রেডস এখানে আপনি ইন্ডিয়ান চায়না ইউএসএ কানাডিয়ান আমাদের দেশি বিদেশি সব ধরনের কসমেটিক্স কিন্তু একদম অল্প দামে পেয়ে যাবেন ওনারা ওনাদের প্রোডাক্টের মাধ্যমে সারা বাংলাদেশে অনেক অনেক হোলসেলার উদ্যোক্তা কিন্তু তৈরি করেছেন আমার দেখা মতে ওনাদের প্রোডাক্টের প্রাইস তুলনামূলক অনেক কম তবে আপনারা যা প্রোডাক্ট কিনেন যেখান থেকেই প্রোডাক্ট কিনেন সম্পূর্ণ নিজ দায়িত্বে কিন্তু প্রোডাক্টগুলো কিনবেন তিন নম্বর হচ্ছে ঢাকা নিউ মার্কেট মূলত যারা ছোট উদ্যোক্তা আছেন তাদের জন্য ঢাকা নিউ মার্কেট হচ্ছে সবচেয়ে বেস্ট এখানে কসমেটিক্সের বিশাল বড় একটি পাইকারি বাজার রয়েছে এবং শত শত দোকানও কিন্তু এখানে রয়েছে প্রতিটি দোকানে আপনি দেশি বিদেশি নানা ধরনের কসমেটিক্স কিন্তু পেয়ে যাবেন তবে এখানে দাম তুলনামূলক কিন্তু অন্যান্য মার্কেট থেকে অনেক বেশি এখানে কিন্তু অনেক দোকান আছে তাই কোনো স্পেসিফিক দোকানের ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করলাম না চার নম্বর হচ্ছে যারা শুধুমাত্র বিদেশি প্রোডাক্ট নিয়ে বা হচ্ছে বিদেশি কসমেটিক্স নিয়ে ব্যবসা করতে চান তারা চকবাজারে জুবাইরা কর্পোরেশনে চলে আসতে পারেন এখানে আপনারা একদম অথেন্টিক সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সবচেয়ে কম মূল্যে পুরো বাংলাদেশেই কিন্তু ওনারা তাদের ডিলারশিপ নিয়োগ দিচ্ছে এবং অনেক উদ্যোক্তাও কিন্তু গড়ে তুলছে আপনারা দোকানে ইনফরমেশান ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন পাঁচ নম্বর হচ্ছে ঢাকার গুলিস্তান এখানেও অনেক ধরনের কসমেটিক্সের দোকান রয়েছে তবে আমি আগে সাবধান করে দিচ্ছি এখান থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কেনার আগে খুবই সাবধান কারণ এখানের অনেক বিক্রেতাই কিন্তু স্ক্যাম করে থাকে এখানে আপনারা মূলত বায়তুল মোকাররম মার্কেটে বা হচ্ছে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন মার্কেটে অনেক ধরনের কসমেটিক্সের দোকান কিন্তু পেয়ে যাবেন তবে এখান থেকে আপনারা কোনো ইম্পোর্টার খুঁজে পাবেন না আর যারা হচ্ছে এই সব জায়গায় ব্যবসা করে তারা মূলত হচ্ছে চকবাজারে বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করে আর যারা মূলত ছোট পরিসরে ব্যবসা করতে চান বা হচ্ছে অনলাইনে ব্যবসা করতে চান তারা এখানে এসে প্রোডাক্ট কিন্তু দেখতে পারেন